কিছুদিন আগে রেলওয়ে বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি এক্সামের জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল যেখানে জানানো হয়েছিল যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে প্রচুর অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে এবং যাদের রিজেক্ট হয়েছে তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হবে তাদের জন্য একটা মডিফিকেশন লিঙ্ক অ্যাক্টিভ করা হবে যার মাধ্যমে তারা তাদের যে যে কারণে রিজেক্ট হয়েছিল মানে বেশিরভাগ ক্ষেত্রেই ফটোগ্রাফ এন্ড সিগনেচারের জন্য হয়েছিল তারা সেটা মডিফাই করতে পারবে এবং পরীক্ষাতে বসতে পারবে তো আজকে জানানো হয়েছে যে এই মডিফিকেশন লিঙ্ক কবে থেকে অ্যাক্টিভ করা হবে এবং তোমরা অনেকে চিন্তায় ছিলে যে তোমরা কি করে জানবে মানে অনেকেই জানো না ব্যাপারটা যে কবে থেকে কবে রিজেক্টের কথা হয়েছিল বা তোমাদেরটা আদৌ রিজেক্ট হয়েছে কিনা কারণ এটা অনেক দিন আগের অ্যাডভারটাইজ ছিল তো তোমাদের জন্য একটা স্ট্যাটাস চেকের একটা অপশন আসবে মানে যাদের অ্যাকসেপ্ট দেখিয়ে দেবে যাদের রিজেক্ট হয়েছে তাদেরকে কন্টিনিউ করতে হবে এবং যে কারণে ঠিকঠাক করে দিতে হবে যদি হয় তাহলে আর যদি হয় তাহলে বা হলে দুটোর ক্ষেত্রেই তোমাদের ঠিক করে দিতে হবে সেই অপশন তোমাদের দেওয়া হবে তো আজকে যে অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে সেটা চলো দেখিয়ে দিই তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যে কোনো আর আর ওয়েবসাইটেই কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে তো এখানে একদম প্রথমেই দেখতেই পাচ্ছ যে রেলওয়ে গ্রুপটির যে অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে এটা দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া হয়েছে যে মডিফিকেশন লিঙ্ক আপলোডিং মানে কবে থেকে মডিফিকেশন লিঙ্ক আপলোড হবে আর আর একটা যেটা দেওয়া আছে মেন পয়েন্ট যেটা চেকিং অফ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে কার রিজেক্ট বা অ্যাকসেপ্টেড হয়েছে সেটা চেক করতে পারবে তো নোটিশটা মেন নোটিশে আসছি দেখো এটা হচ্ছে মেন নোটিশটা যেখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট দেখে নাও ভালো করে তো প্রথমে যেটা দেওয়া হয়েছে আমি বললাম যে কিছুদিন আগে একটা বেরিয়েছিল তো সেই ডেটটা মেনশন করা হয়েছে যে ছাব্বিশ তারিখ নভেম্বরের গত গত মাসের অর্থাৎ নভেম্বরের ছাব্বিশ তারিখে ওই নোটিশটি দেওয়া হয়েছিল এবং সেখানে যে মডিফিকেশন লিঙ্কের কথা বলা হয়েছে সেই মডিফিকেশন লিঙ্কটা পনেরোই ডিসেম্বর মানে আগামী পনেরোই ডিসেম্বর অ্যাক্টিভ করে দেওয়া হবে বা লাইভ হবে এটা এবং এখানে ক্যান্ডিডেটদের মানে যাদের রিজেক্ট হয়েছে তাদের ওয়ান টাইম অপরচুনিটি দেওয়া হবে মানে একবার মাত্রই তারা এই মডিফিকেশন করার সুযোগ পাবে একবার যদি সাবমিট করে দেওয়া হয় সেকেন্ড টাইম কিন্তু তারা আর মডিফিকেশন করার সুযোগ পাবে না সেই জন্য দু নম্বর পয়েন্ট দেখো এখানে একটা জিনিস মেনশন করে দেওয়া আছে যে সব ক্যান্ডিডেটসদের বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস সবাইকে বলা হচ্ছে তারা যেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নেয় তাদের অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা চেক চেক করে নেয় এবং সেটা চেক করার জন্য তাদেরকে যখন লিংকে লিঙ্ক যখন ক্লিক করে আর কি ওয়েবসাইটে ঢুকতে হবে আরকি তখন তাদের যে দুটো জিনিস লাগবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার আর একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা হলো তাদের ডেট অফ বার্থ এই দুটো জিনিস দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে তিন নাম্বার পয়েন্টে দেওয়া আছে যে ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে তারা যেন তাদের স্ক্যান্ড ফটোগ্রাফ এবং সিগনেচার রেডি রাখে কারণ বেশি দিন সময় দেওয়া হয় না দু থেকে তিন দিন মাত্র সময় থাকে খুব যদি বেশি হয় তাহলে হয়তো সাত দিন থাকবে কিন্তু অতদিন থাকে না ওই জন্য আমি সবাইকেই বলবো যে তোমরা যারা জানো না বা ডাউট রয়েছে রিজেক্ট না অ্যাকসেপ্টেড তো তোমরা সবাই একটা করে ফটো আর সিগনেচার করে রেডি করে রেখে দাও যদি তোমাদের রিজেক্ট হয় কোনো কারণে তাহলে তোমরা সেটা মডিফাই করে নিতে পারবে আর এখন যখন ফটো দেবে তোমরা তখন তোমাদের এখনকার ফটো দেবে ঠিক আছে দু বছর আগে যেটা দিয়েছিলে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই রিসেন্ট যে ফটো সেটাই দিয়ে দেবে এবং যে সাইজটা মেনশন করা থাকবে ওখানে সেটাই দিয়ে দেবে বা তোমরা যদি এর আগে আমি যেখান থেকে দেখালাম আগের নোটিশগুলো সব ওখানে আছে সেখানে দেখতে পারবে যে কি সাইজ মেনশন করা আছে সব দেখে নিতে পারবে কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করো জানিয়ে দেবো আচ্ছা তিন নাম্বার অপশানে বলে দিলাম চার নাম্বার অপশানে যেটা দেওয়া আছে যে সব ক্যান্ডিডেটদের অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে দেখো এখানটা দেওয়া আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশন ওয়ার অলরেডি অ্যাকসেপ্টেড যাদের অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে দেখবে অ্যাকসেপ্ট রয়েছে লেখা তাদের কিন্তু আর মডিফাই করার কোনো দরকার নেই ঠিক আছে আর যাদের রিজেক্ট হচ্ছে শুধুমাত্র তাদের করতে হবে এবং পাঁচ এবং ছয় নম্বরে যে পয়েন্টটা দেওয়া আছে পাঁচ নম্বরে তো ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যে মিসগাইড হবে না কেউ যদি কোনো ফলস প্রমিস করে মানে ঘুষ দিয়ে বা টাকা দিয়ে বলে যে হচ্ছে তোমার চাকরি করে দেবে তো সেটা কোনোভাবেই করবে না কারণ এখানে লাস্ট লাইনটা আমি বলে দিচ্ছি পুরোটা পড়ছি না সিলেকশন ইজ বেসড পিওরলি অন দ্য মেরিট অফ ক্যান্ডিডেটস ওকে আর লাস্ট যেটা দেওয়া আছে যে সব অফিশিয়াল ওয়েবসাইটে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোতেই ফলো করো অন্য কোনো কিছু দেখে মিসগাইড হয়ে বা অন্য কোনো নিউজ বা পোস্ট দেখে সোশ্যাল মিডিয়াতে মিসগাইড হো না সেটা এখানে দেওয়া আছে তো তোমরা তোমাদের যারা ফ্রেন্ডস আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও যাতে যখনই মডিফিকেশানো লিঙ্কটা আসে তারাও যেন চেক করে নিতে পারে এবং যে মুহূর্তে মডিফিকেশন লিঙ্ক আসবে আমি সেই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর একটা ভিডিও করে দেবো সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও